Assalamualaikum, আমি ফারহানা বিলাসি চলে আসছি আজকে আমার আইসিটির দ্বিতীয় অনলাইন ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদ আছো। আজকে আমি যে টপিকটা পড়াবো সেটি হচ্ছে মোবাইল প্রজন্ম, অর্থাৎ 1979 থেকে শুরু করে 2020 সাল পর্যন্ত আমরা কোন সালে বা কোন প্রজন্মে কোন ধরনের মোবাইল বা মোবাইল সেট বা সিম ব্যবহার করতাম সেটাকে আমরা বলছি মোবাইল প্রজন্ম। আমরা 1979 থেকে 2020 সাল পর্যন্ত এই এতগুলো সালকে সর্বমোট 4টা প্রজন্মে বিভক্ত করেছি। প্রথম প্রজন্ম 1979 থেকে 90 পর্যন্ত, দ্বিতীয় প্রজন্ম 91 থেকে 2000, 2001 থেকে 2008 হচ্ছে তৃতীয় প্রজন্ম, 2009 থেকে এখন পর্যন্ত হচ্ছে চতুর্থ প্রজন্ম। এবার চলে আসি আমরা প্রতিটা প্রজন্মের বৈশিষ্ট্যের মধ্যে। এখানে আমি একটা কথা বলে রাখি, এই টপিকসটা কিন্তু কোনো এক মার্কের প্রশ্ন হয় না, তাই আমরা এখানে 2, 3 এবং 4 মার্কের প্রশ্নগুলো আজকে আমি তোমাদেরকে দিয়ে দেবো। এখানে প্রতিটা টপিকস, প্রতিটা প্রজন্ম আমি তোমাদেরকে ব্যাখ্যা করে সুন্দর করে বলে দেব। এবার দেখো প্রথম প্রজন্মের বৈশিষ্ট্য কী কী আছে। প্রথম প্রজন্মের বৈশিষ্ট্য হচ্ছে অ্যানালগ পদ্ধতিতে ডাটা ট্রান্সফার করে, অর্থাৎ আমরা ওই যে কোনো মোবাইল অপারেটর যেগুলো আছে বাইরে টাওয়ার বসিয়ে, যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে টাওয়ার বসিয়ে যে ডাটা ট্রান্সমিশনটা হয় সেটাকে আমরা বলছি হচ্ছে অ্যানালগ পদ্ধতি। এই সময়কার মোবাইলগুলোর একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো এরকম একটা সেট যেগুলোর মধ্যে ছোট্ট করে একটা টাওয়ার ছিল, এই সেটগুলো ওই টাওয়ার থেকে সিগন্যালটাকে ধরতো। এই অংশটার কাজ হচ্ছে আমার টাওয়ার থেকে সিগন্যালটাকে ধরা। এবং দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে সেলুলার নেটওয়ার্কের প্রবর্তন, অর্থাৎ সেলুলার বলতে যেটা বোঝায় সেট সিস্টেমের যে মোবাইলগুলো আছে সেগুলো সেট সিস্টেমের। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অর্ধ পরিবাহী মেমোরি বা মাইক্রোপ্রসেসরের ব্যবহারও ওখানে ছিল। এবং এই সেটগুলো আকারে বড় এবং ওজন বেশি, কথা চলা অবস্থায় যদি নেটওয়ার্কের অবস্থা পরিবর্তন হয় তাহলে নেটওয়ার্কটা বিচ্ছিন্ন হয়ে যাবে। অর্থাৎ আমি যদি বারান্দায় দাঁড়িয়ে কথা বলতে থাকি এবং কথা বলতে বলতে হঠাৎ করে যদি অন্য যে কোনো একটা রুমে আমি শিফট করি, মুভ করি, তবে আমার নেটওয়ার্কটা থাকবে না। এবং এর পরের বৈশিষ্ট্য হচ্ছে রোমিং সুবিধা নেই, এই মোবাইলগুলোর কিন্তু কোনো রোমিং সুবিধা নেই। রোমিং সুবিধা বলতে কী বোঝায়, আমি আমার যে সিমটা ব্যবহার করছি সেই সিমটা শুধুমাত্র বাংলাদেশের জন্যই প্রযোজ্য, সেই সিমটাকে আমি কিন্তু বিদেশে আর কোথাও ব্যবহার করতে পারবো না, এটাকেই বলে রোমিং সুবিধা না থাকা। এরপরে বৈশিষ্ট্য অত্যন্ত চলে আসি এনটিটিসি নামক এ ধরনের একটা মোবাইল ছিল, এনটিটিসি নামক, যেগুলো টোকিওর একটা কোম্পানি বানিয়েছিল এবং এই মোবাইলটি তারা 20 মিলিয়ন অধিবাসীদের মধ্যে ব্যবহার করেছিল তখনকার আমলে। এরপরে চলে আসি হচ্ছে আমরা দ্বিতীয় প্রজন্মের মোবাইলে, যেটি 1991 থেকে 2007 পর্যন্ত ছিল। এখানে ডিজিটাল পদ্ধতিতে ডাটা ট্রান্সফার করা হতো, ভয়েস কলাম প্রেরণ করা যেত, প্রিপেইড ব্যবস্থা ছিল। প্রিপেইড ব্যবস্থাটা কি? প্রিপেইড ব্যবস্থা হচ্ছে মনে করো এটা তখনকার আমলে ভিভিআইপি যারা ছিলেন বা ভিআইপি যারা ছিলেন তারা এ ধরনের সেট ব্যবহার করতেন, যাদেরকে তাদের কোম্পানিগুলো একটা অ্যামাউন্টের টাকা কথা বলে দিতেন প্রতি মাসে, তুমি 200 টাকার 300 টাকার 2000 টাকার বা 5000 টাকার সর্বোচ্চ কথা বলতে পারবে, এর চেয়ে বেশি কথা বলতে পারবে না। টাকাটা কিন্তু তাদের হাতে ক্যাশ হিসেবে দেওয়া হতো না, বরং সেটের মধ্যেই প্রোগ্রাম করা থাকতো যে তুমি সর্বোচ্চ এত টাকারই কথা বলতে পারবে, এর চেয়ে বেশি না। তুমি যদি 7 দিনই টাকা শেষ করে ফেলো বাকি 23 দিন কিন্তু তোমার কানেকশনটা থাকবে না। সেটা হচ্ছে প্রিপেইড সিস্টেম। এসএমএস সুবিধা ছিল, এমএমএস সুবিধা ছিল, সীমিত আকারে রোমিং সুবিধা তখন শুরু হয়েছে, যেহেতু আমি বলেছি তারা ভিভিআইপি বা ভিআইপি লোক, তারা বিশেষ অর্ডারে মোবাইল অপারেটরগুলোকে বলে রাখতো যে আমার দেশের বাইরে যেতে হবে 15 দিনের জন্য, আমি আমার সিমটাকে যেন ওই 15 দিন অ্যাক্টিভ রাখতে পারি, সিমটা যাতে আমার ওই 15 দিন চলে, আমার সিমটাই যাতে চলে, সেটা তারা যে কোনো মোবাইল অপারেটরকে অর্ডার করে দিতে পারতো। খুব সীমিত আকারে বিশেষ বিশেষ কয়েকজনকেই সাধারণত দেওয়া হতো। খুব সীমিত আকারে ইন্টারনেট সুবিধা চালু হয়, যদিও তার গতি খুব একটা ভালো ছিল না। এবং ওই সময়কার মোবাইল সিস্টেমগুলো কীরকম, নোকিয়া 1100 বা 1600 যে মোবাইল সেটগুলো ছিল সেগুলো হচ্ছে দ্বিতীয় প্রজন্মের মোবাইল।
এরপরে জিএসএন এবং সিডিএন এর ব্যবস্থা চালু হয়। এবং এই জিএসএন বা সিডিএন এর মোবাইল ব্যবস্থাগুলো কিরকম? জিএসএন হচ্ছে সিম সিস্টেমের মোবাইল, যেগুলো আমরা সিম যে কোনো মোবাইল সেটের মধ্যে ইনপুট করতে পারি। আর সিডিএমএ হচ্ছে কি, প্রোগ্রামিং করা এক ধরনের সিম, যেগুলো একবার সেটের মধ্যে বিল্ট ইন অবস্থা থাকে, কখনো বের করা যায় না। বের করে আমরা যে কিছু করবো সেটা কিন্তু করার সুযোগ আমাদের ছিল না, শুধুমাত্র প্রোগ্রামিং সিস্টেম। আর এটা হচ্ছে সিম সিস্টেম, যেটা বের করা যায় এবং আমরা বের করে ব্যবহার করতে পারি, অন্য কোনো সেটে চেঞ্জ করতে পারি, অন্য কোনো সেটে একাধিক সেট আমরা চেঞ্জ করতে পারবো। কিন্তু সিডিএমএ কিন্তু একটাই মাত্র সেট আমি চেঞ্জ করতে পারবো না এবং সেটার মধ্যেই বিল্ট ইন অবস্থা থাকতে পারবো, সেটা হচ্ছে সিডিএমএ। উচ্চ গতির সিগন্যাল ব্যবহার করা হয় ডাটা ট্রান্সফার করার ক্ষেত্রে, এবং নিরাপত্তার জন্য এনক্রিপশন ব্যবহার করা হতো। এনক্রিপশন বলতে কি বোঝায়? এনক্রিপশন বলতে যেটা বোঝায়, ডাটার একটা সিকিউরিটি ব্যবস্থা, ডাটাটা যাতে হারিয়ে না যায়, চুরি না হয়, অন্য কেউ বুঝে ফেলতে না পারে, সেজন্য আমরা এক ধরনের টেকনিক ব্যবহার করি যেটার নাম হচ্ছে এনক্রিপশন। এবার চলে আসি তৃতীয় প্রজন্ম। তৃতীয় প্রজন্মের মোবাইল ব্যবস্থাতে আছে ডিজিটাল পদ্ধতি, যেখানে আমরা ডাটা ট্রান্সফার করতে পারি, এসএমএস সুবিধা আছে, ভিডিও কল ব্যবস্থা আছে, ভয়েস কল ব্যবস্থা আছে, এবং মোবাইলে টিভি দেখার ব্যবস্থাও আছে। বৃহৎ আকারে রোমিং সুবিধা আছে, ইন্টারনেট সুবিধা আছে, উচ্চ গতির সিগন্যাল ব্যবহার করা হয়ে থাকে, ল্যাপটপ এবং মোবাইলে মডেমের ব্যবহার শুরু হয়, ভিডিও কনফারেন্সিং করা যায়, ওয়াইফাই ব্যবহার করা যায়, ওয়াই ম্যাক্স ব্যবহার করা যায়, এবং এজ সুবিধা আছে। এজ সুবিধা বলতে কী বোঝায়? এজ সুবিধা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, আমরা যে কোনো ভিডিও যদি দেখতে চাই তো সেক্ষেত্রে ভিডিও কোয়ালিটিটা যাতে ভালো আসে, লোডিং লোডিং শো না করে, কনস্ট্যান্টলি ভিডিওটা চলতেই থাকে, তো সেই সুবিধাটাকে বলে আসলে এজ। ভিডিও কোয়ালিটিটা ভালো হওয়া, যে কোনো অবস্থায় ইন্টারাপ্ট না হওয়া, থেমে না যাওয়াটাই হচ্ছে ভালো কোয়ালিটির এজ সুবিধা। উদাহরণটা কী আছে, এই মোবাইলের উদাহরণ হচ্ছে স্যামসাং। স্যামসাং বা অন্য যে কোনো মোবাইল যেগুলো মিনিমাম ধরো আরও 8 বছর আগে, 5 বছর আগে, 7 বছর আগে, যদিও সরকার আমরা এখানে 2008 বলেছি, কিন্তু আমাদের দেশের সিস্টেমটা কিন্তু একটু ভিন্ন। আমাদের এখানে 5 থেকে 7 বছর আগেও যে মোবাইল সেটগুলো ছিল সেগুলো হচ্ছে আমার তৃতীয় প্রজন্মের মোবাইল। এরপরে চলে আসি হচ্ছে চতুর্থ প্রজন্মের মোবাইল, যেটা কিনা আমরা বলছি 2009 সাল থেকে বর্তমান সাল পর্যন্ত। সেখানে যে মোবাইল সেটগুলো আছে সেগুলো হচ্ছে আইপি সিস্টেম এবং আইএমএ সিস্টেমের মোবাইল। আইপি বা আইএমএ সিস্টেম বলতে কী বোঝায়? আমি যে সিমটা ব্যবহার করতেছি বা আমি যে সেটটা ব্যবহার করতেছি সেটার জন্য আমার কাছে নির্দিষ্ট, আমার একটা নির্দিষ্ট নাম্বার থাকবে, যেই নাম্বারটা সাধারণত আমি যদি কোনো অপরাধ করি তাহলে সিম ট্র্যাক করে, আমার এই নাম্বারটা ট্র্যাক করে আমার ওই অপরাধটা ব্যক্তিকে কিন্তু ডিটেক্ট করা যাবে। ডাটা ট্রান্সফার রেট হচ্ছে 1 GB বেস, মানে গতিটা কিন্তু অনেক বেশি, 3G-র তুলনায় হচ্ছে 50 গুণ বেশি ডাটা, 3G-র তুলনায় 50 গুণ বেশি সুবিধা দিতে পারবে। মোবাইলে HD কোয়ালিটির ছবি দেওয়া যাবে, 3D ইমেজ, আইফোনে এই ধরনের ব্যবস্থা আছে। 3D ইমেজ বলতে কী বোঝায়? 3D ইমেজ বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে, আমরা সাধারণত যে স্টিল ছবিগুলো দেখি, স্টিল ইমেজগুলো দেখি, সেই ইমেজগুলোর কিন্তু সামনে পিছনে ডানে বামে যাওয়ার সুযোগ থাকে না, কিন্তু 3D ইমেজ হচ্ছে যেই ছবিগুলো, স্টিল ছবিগুলোর সামনে পিছনে ডানে বামে আমি একটু হলেও সামনে আগায়ে পিছনে আগায় পিছায় দেখতে পারবো যে আশেপাশে কতটুকু আছে, কী আছে, তো সেই ব্যবস্থাটা হচ্ছে 3D ইমেজ। তোমাদের মোবাইলে হয়তো অনেক সময় শো করে, দেখো হয়তো বা তোমরা যে 360° একটা অপশন আসে, যে কোনো একটা ছবির আশেপাশের ছবিগুলো দেখা যায়, তো এই ব্যবস্থাটা হচ্ছে 3D। আজকে আমি তোমাদেরকে 2 মার্কের যদি একটা প্রশ্ন দিয়ে দিই তাহলে কীভাবে আসবে? প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম বা তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম আলোচনা করো 2 মার্কের জন্য, প্রথম প্রজন্ম অথবা দ্বিতীয় প্রজন্ম অথবা তৃতীয় প্রজন্ম অথবা চতুর্থ প্রজন্ম আলোচনা করো 2 মার্কের জন্য। আর যদি 3 মার্কের জন্য কোনো প্রশ্ন আসে তাহলে সেটা কীভাবে আসবে? বলা হলো রহিম একটি মোবাইল ব্যবহার করছে যেটি অ্যানালগ পদ্ধতিতে ব্যবহৃত হয়, আর কথা চলা অবস্থায় এরিয়া পরিবর্তন করলে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায়, অথবা ওই মোবাইল সেটটিতে অর্ধ পরিবাহী মেমোরি বা মাইক্রোসিস্টেম ব্যবহার করা হয়ে থাকে। বলতে হবে রহিমের ব্যবহৃত মোবাইল সেটটি কোন প্রজন্ম, অথবা আবার বলা হলো রহিম একটা সেট ব্যবহার করতেছে যেখানে SMS এবং MMS সুবিধা আছে, সীমিত আকারে রোমিং সুবিধা আছে, অথবা বলা হলো GSM বা CDMA ব্যবস্থা তখন থেকেই শুরু হয়। বলতে হবে রোহিমের ব্যবহৃত মোবাইল প্রজন্ম কোনটি।
তৃতীয় প্রজন্মের যদি আসে কোনো প্রশ্ন, তাহলে রহিম একটি মোবাইল ব্যবহার করছে, তাহলে সেই মোবাইলটার বৈশিষ্ট্য কয়েকটা বলে দিল। ভিডিও কল করা যাবে, ভয়েস কল করা যাবে, ল্যাপটপ এবং মোবাইলের মডেমের ব্যবহার শুরু হয়, এজ সুবিধা আছে বা ভিডিও কনফারেন্সিং করা যায়। তো সেই ক্ষেত্রে রহিমের ব্যবহৃত মোবাইল সেটটি কোনটি, এবং চতুর্থ প্রজন্ম থেকে আসলো তাহলে কোথায় হবে, এরকম একটি সেট ব্যবহার করছে যেটি কিনা আইপি নাম্বার বা আইপি নির্ভর সেট, এবং এর গতি তুলনামূলকভাবে বেশি, এবং থ্রি ডি ইমেজ ব্যবহার করা যায়, থ্রি ডি ইমেজের ব্যবস্থা আছে, বা এইচডি কোয়ালিটি ছবি শো করতে পারে, তাহলে তার ব্যবহৃত সেটটি কোনটি। এবার চার মার্কের জন্য যদি কোনো প্রশ্ন আসে, বলা হলো রহিম একটি মোবাইল ব্যবহার করতেছে যার বৈশিষ্ট্য হচ্ছে এগুলো, এবং করিম একটি মোবাইল ব্যবহার করতেছে যার বৈশিষ্ট্য হচ্ছে এগুলো, বলতে হবে রহিম এবং করিমের মোবাইল সেটগুলোর মধ্যে কোন মোবাইল সেটটি তোমার মনে হয় সবচেয়ে ভালো, আলোচনা করো। আশা করি আমার আজকের ক্লাস তোমাদেরকে অনেক হেল্প করবে। ধন্যবাদ, পরবর্তী ক্লাসের জন্য তোমাদের আমন্ত্রণ রইল। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।